2023-এর বিধানসভা ভোটের প্রস্তুতি চলছে জোর কদমে। তারই অঙ্গ হিসেবে 51 নং ফটিকরায় মণ্ডল কিষাণ মোর্চার উদ্যোগে 22 জানুয়ারি কৃষ্ণনগর বাজারে সারা জাগানো এক বিজয় সংকল্প র্যালির আয়োজন করা হয়। এই র্যালিতে উপস্থিত ছিলেন ফটিকরায় 51 নং বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুধাংশু দাস সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুধাংশু দাস বিরোধী রাজনৈতিক দল সিপিআইএম এবং কংগ্রেসের পূর্বের দিনগুলি তুলে ধরেন। বিজেপি সরকারটা আসলে ভাঙা ঠিক না, 25 বছরে কিন্তু ফ্রি চাল পাইনি 25 কেজি সিপিএম এর নেতারা, 25 বছরে ঘর পাইনি সমস্ত সিপিএম এর নেতারা, সমস্ত সিপিএম এর কর্মীরা ঘর পাইনি। এই 25 বছরে এই কৃষ্ণনগর গ্রামে প্রত্যেকের বাড়িতে জলের ট্যাবলেটটা যায়নি। এই 25 বছর সিপিএম এর নেতৃত্বে সামাজিক ভাতা 700 টাকা ছিল, আজকে এই সরকার 4 বছরে 2000 টাকা সামাজিক ভাতা দিয়েছে। এই বিজেপির আমলে কোন সিপিএম কোন কংগ্রেসের বাড়িতে আগুন দেওয়া হয়নি, বিরোধীদের আক্রমণ করা হয়নি, মার্ডার করা হয়নি। আর ওই দুই নম্বরই নেতারা বলে রাজ্যে নাকি গণতন্ত্র নাই, রাজ্যে গণতন্ত্র নাই। গণতন্ত্র কেমনে দেওয়া হয়, লিটারে না কেজিতে? কংগ্রেসের নেতারা জিগান রাহুল গান্ধী একবার জিজ্ঞেস করতো গণতন্ত্র লিটারে পাওয়া যায় না কেজিতে পাওয়া যায়। আজকে নির্লজ্জের মতো সেই কংগ্রেস নেতারা আজকে সিপিএম এর পদলেপন করে আজকে সেই Bureau report, Voice 18.